হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একদম ইজি ওয়েতে তাওয়াতে তন্দুরি চিকেন বানিয়ে দেখাবো। একদম রেস্টুরেন্ট স্টাইলে তন্দুরি চিকেন খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই দেখো। আমরা একটা বাটিতে এক কাপের মতো টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ তন্দুরি মশলার গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচের মতো ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দু চামচ আদা বাটা, দু চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিলস্পুনের মতো সর্ষের তেল। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। তন্দুরি মশলাটা তোমরা যে কোনো গ্রসারি শপে কিনতে পেয়ে যাবে, তো খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখো আমার মিক্সচারটা রেডি। আমি এখানে 700 মতো মাংস নিয়ে নিয়েছি লেগ পিস, আর সেটাকে খুব ভালোভাবে ডিপ কাট করে নিচ্ছি। প্রত্যেকটা চিকেন পিসের খুব ভালোভাবে এপাশ ওপাশ দুপাশেই বড় বড় কাট করে নেবে। তারপর যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবে। যে কাটগুলো আমরা করেছি সেই কাটের ভেতরে ভেতরে মশলাটা ঢুকিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে। আর ম্যারিনেট করে অন্তত তোমাদের 5 ঘন্টা মতো রেখে দিতে হবে। যত টাইম বেশি রাখবে, সারা রাত যদি রেখে দিতে পারো আরও ভালো, যত টাইম বেশি রাখবে তত কিন্তু ম্যারিনেটটা সুন্দর হবে আর তন্দুরি চিকেনটাও খুব সফট হবে এবং খেতেও খুব টেস্টি হবে। তারপর এই চিকেনের ম্যারিনেশনটাকে খুব ভালোভাবে ঢেকে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। তো দেখো এখানে 5 ঘন্টা মতো ম্যারিনেশন হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ফুড কালার অ্যাড করা হচ্ছে, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, বাট রেস্টুরেন্টে একটু লাল লাল হয় তন্দুরি চিকেনটা, সেই জন্য এখানে ফুড কালার ইউজ করা হয়েছে। এরপর তোমরা একটা তাওয়া গরম করে নেবে, তার মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেবে। দিয়ে ভালো করে তেলটাকে পুরো তাওয়ার মধ্যে ব্রাশ করে দেবে। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেবে। খুব বেশি দেবে না, একটা দুটো করে ভাজবে, তাহলে খুব ভালো ভাজা হবে। ফার্স্টে হাই হিটে তোমরা 1 মিনিটের মতো এপাশ ওপাশ করে দুপাশটাই ভেজে নেবে। তারপরে ফ্লেমটাকে একটু লো করে দেবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবে। এটা পুরোপুরি কুক হতে কিন্তু একটু টাইম লাগবে। তোমরা একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে এইভাবে ভাজতে থাকবে, তাহলে পুরো ভেতর অবধি সেদ্ধ হয়ে যাবে। আর উপর থেকে তোমরা একটু বাটারও ছড়িয়ে দিতে পারো বা তেলও ব্রাশ করে দিতে পারো। তো দেখো 1-2 মিনিট এইভাবে ভাজার পর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে। বেশ কিছুক্ষণ কুক করার পর এটার কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে তোমরা এইভাবে দেখে নিতে পারো যে এটা ভালোভাবে ভেতর অবধি সেদ্ধ হয়েছে কিনা। এরপর তন্দুরি স্মোকি ফ্লেভারটা আনার জন্য এই তাওয়ার উপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল বা যে কোনো একটা স্টিলের বাটি বসিয়ে দেবে, আর এক টুকরো কয়লা এইভাবে গ্যাসে ভালো করে গরম করে নেবে। এরপর কয়লাটা বাটির মধ্যে দিয়ে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে ঢাকা দিয়ে দেবে। 5 মিনিটের মতো রাখবে, পুরো স্মোকি ফ্লেভারটা চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।